গুড যে ইভিনিং ইন্ট্রোটা বন্ধুরা, দিতে বার্থডের দিনকে এতগুলো মেকআপের লিপস্টিক ভিডিও তো নিয়ে আমি চলে এসেছি। লাগাবো না, দেখো আমার ঘর আমি থেকে অন্য ওসব কোনো আমার মেকআপ ডিজাইনের নিয়ে জন্য চলে এসেছে। এই লাগাবো না। লিপস্টিক গুলো ব্যবহার করে, এগুলো আমি করি না। দেখো অনেক দিন এখানে ও ধরে ফেস মতোই সব আছে, তুলি ঠিক সেটটা নিয়ে আছে, এসেছে, তো চলো ফাউন্ডেশন এনেছে, ওই জন্য ও আমি ফেস দিদি পাউডার আমার এনেছে, তো ভালো প্যানকেক লাগে না, এনেছে, লাগাবে বডি না স্প্রে এনেছে, স্মার্ট ওয়াচ আমার এনেছে, তো আই সবাই শ্যাডো লাগে। এনেছে, আমি তো যা লাইনার মাঝে এনেছে। মাঝে আমার তারপরে আমি ওকে চুলটা চাকরা বেঁধে আছে খালি দিচ্ছি, গরম করে, আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিই। কিন্তু আমার সাজানো দেখে সবাই বলে যে হ্যাঁ, ওর তোর মা তো খুব সুন্দর সাজাতে দিদাই পারে। করে দিবি। আমি হ্যাঁ চুল দিদি বেঁধে জানি, দিচ্ছি, ওর আবার ওরাও আমার দেখছি কাছেই চুল মুখে বাঁধা বলে পছন্দ ভালো হয়, দিদা হচ্ছে, চুল বেঁধে দিবা দিলে মা পছন্দ জানি, হয় না। দিবা মা আমি চুল বেঁধে দিচ্ছি, দেখো চুল বেঁধে তারপরে ওকে আমি দিদি আসছে আর পর পর ঘুরে ঘুরে মাথায় যারা আছে সাজ ভালো করে করছে ক্লিপ তাদেরকে দিয়ে ভালো করে কাটা সাজিয়ে দিয়ে দিবি, চুলটা বেঁধে দিয়ে সবাই তারপর হচ্ছে মুখে দেখাশোনা একটুখানি করছে না। হ্যাঁ নিভিয়া ক্রিম মাখিয়ে দেবো। দেখো দিদিও দেখছি মনে চুলটা হচ্ছে এত ওর মোটা, দিদিও তোমাদেরকে দেখছি কি বলবো, আমার মা প্রচন্ড দেখছি মোটা। বড় ওর দুটো করছে করে জানো চুল তো, বাঁধলে আমি ধরতে পারি না বড় ঠিক করে। করছে বড় তারপরে করছে, তোমার আমি যদি তো সব মনে চুলটা হচ্ছে নিয়ে আমার দিলে নিচ থেকে একটা জেনারেশন গুলো শেষ হয়ে গেল। ঝুঁটি ও করে দিই মরবে না, না, ও তো সেই নায়ক ঝুঁটির তো, জন্য সেই ওর চুল হ্যাঁ একবার এই কানের পাশ দিয়ে বেরিয়ে যায়, আবার ওই কানের নায়ক পাশ মরে দিয়ে গেলে বেরিয়ে যায়, সিরিয়ালে তো এরকম হয়। খুব অসুবিধা হয় চুল বাঁধতে বাঁধতে। দেখো আজকে নাকি ভোটের মানে রেজাল্ট, ওর যে ঝুঁটিটা ভোটের বাজি রেজাল্ট সেটাই কি মনে বলে হচ্ছে দিবে আমার তোকে, চুলের গোজ, বাকি আমি চুলগুলো তো আমি আমার কি চুলের বলছি গোজই নেই, জানিস, মানে ওর চুলের এই গোজ কালার মানে প্রচন্ড, আমি আমারও আছে দেখছি চুলের গোজ ওদের নেই, আজকে প্রচন্ড মোটা আমি চুল ওর। দেখছি দোকানে যত্ন মা হচ্ছে, তবে তুমি চুলটা কি কি ভালো যত্ন করছো, করতে হয়, আমি যত্ন করে দিতে পারি, তুমি কি সস্তা আমি যত্ন দোকানে করেও মেকআপ দিই, শ্যাম্পু করাও, করে দিই, তেল মাখিয়ে তুমি দিই, কখনো বলো সব মাকে কিছু করে কোথায় দিই, কিন্তু দেখেছো ও মা মোটে একদম শ্যাম্পু পাড়ার করার মুখে সময় হাত মিষ্টি দুটোকে ধরে নিলাম, রাখবে, এ করবে, নাহলে শ্যাম্পু করতে সাজ চায় না, বলে আজকে করলাম শ্যাম্পু করবো না, বেলুন এরকম। বেলুন ওরা আঁকলাম, চুলটা তো একটা যত্ন করা জিনিস না, চুলটাকে ও যদি আবার সুন্দর কি করে যত্ন মাঝখানে না মাঝে করে জায়গায় তাহলে আমার চুলটা বড় বাচ্চা হবে। যেহেতু, ও যখন বড় আমি হবে তখন কতটা চুলটা হাঁটা আমাদের নবার আঁকে কে দেবে, নিজেকেও যত্ন বই শিখতে পারলে হবে, বাঁচা চুল যায় বাঁধতে হবে, চুলে তেল মাখতে হবে, তাহলে শ্যাম্পু বাবা করতে হবে আমাদের টাইমে। তারপরে বাবা মেন বাবা কথা হয়ে হচ্ছে আসবে, স্কুলে যায় তো বাবা মাথায় উঠবো, উকুনের তোমার জন্য স্কলার খারাপ হয়ে গেছে, বিশ্বাস করবে না ভিডিওটাকে আমি অন করে নানান দিচ্ছি রকম। এটা মানে হচ্ছে গাড়ি কাকু যে গিফটটা করেছে, এটা ভিডিওটার মধ্যে নিয়ে চলে এসেছি। গাড়ি দেখো কাকুরাও দেখো তখনই ঢুকেছে, তো এই যে ওকে যে রুপোর ব্রেসলেটটা দিয়েছে, রুপোর ব্রেসলেট, ওই রিসলেট সুন্দর গুলো হয় হয়েছে যে জিনিসটা, রিসলেট এগুলো, ওটা দাঁড়া আমি দেখেছি দেখছি আমি হাতে ওকে সিস্টেমটা, পরিয়ে দেবো, ঠিক আছে দাঁড়া ওকে ভালো পিনটা হচ্ছে। মেরেছিস, এবার ওর চুল ঠুল বাঁধা হয়ে গেছে, কাঁচিটা আমি দিতে দিয়ে পারি না, এবার আমি দরকার মুখে সময় চুল নিভিয়া দিয়ে ক্রিম চুলে দিয়ে পানি দিচ্ছি। দিই, নিভিয়া ক্রিমটা দেওয়ার পর একটু সফট ফেভিকলে ক্রিম, তো তো দিই তো, তো সকালে মুখটা একটু যখন অয়েলি উঠি অয়েলি হয়ে গেছে। মা তারপর আমি ওকে ফেস মানে পাউডার দিয়ে দিলাম, মানে ফেস তেলটাই পাউডার হয়ে গেল দেওয়ার পর অনেকটা ক্রিম বেশি পড়ে গেছে, হাতে মেখে আমি নিচ্ছি, বললাম হাতে মেখে নে, হাতে ফাতে মেখে নিচ্ছি। হাতে মা তারপরে ক্রিমটা দেওয়ার পর আমি খুব সুন্দর ইয়ে করে দিলাম, ওকে ফাউন্ডেশন আমি দিই না ওকে, আমি তারপর বললাম ফেস পাউডার না, প্যানকেকটা দিয়ে দিলাম, প্যানকেকটা দিয়ে ভালো করে মুখটা তুলি দিয়ে করে, তারপর ওকে আমি ফেস পাউডার দিয়ে দিলাম। ও বাচ্চা মানুষ তো, ওর মুখে না ভারী মেকআপ করলে জানো তো ওকে যেন কেমন লাগে, একটা খুব অনেকটা বড় বেরিয়ে বড় গেছে, মেয়ে, একটা মুখটা যেন খুব মানে খুব বড় বড় লাগে, ওকে বাজে লাগে। মানে বাচ্চা মানুষকে ব্রাইট মেকআপ করলে না মুখে মানায় না, ব্রাইট মেকআপ বড়দের মুখে মানায়, কিন্তু ওর মুখে একদম মানায় না ব্রাইট মেকআপ। ওকে আমি এর আগে একদিন একটা মেকআপে শুটিং মানে শুট করেছিলাম, ভিডিও শুট, সেখানে ওকে এত মানে সাজানোটা ঠিকঠাকই হয়েছিল, কিন্তু ওর মুখে যে লাস্টে যে প্যানকেকটা যে দিই, প্যানকেকটা দিলে না ওর মুখে পুরো না মানে ভারী হয়ে বসে পড়ে, এখনই দেখো কত ভারী হয়ে গেছে। সরি বন্ধুরা আমার না ঘুম পেয়ে গেছে, ভয়েসটা তো রাত্রিবেলা দিচ্ছি তাই জন্য হাই উঠছে, কিছু মনে করো না তোমরা। দেখো আমি পুরো ভালো করে তুলিটাকে একটু ভিজিয়ে নিই, ভিজিয়ে নিয়ে আমি প্যানকেকটা ভালো করে মুখে ব্রাশ করে দিই, দিয়ে দেখো করছি, দিয়ে এবার এর উপর দিয়ে একটু ফেস পাউডার দিয়ে দেবো, তারপর একটু লাইনার পরিয়ে দেবো, লাইনার পরিয়ে লাইনার একটা টিপ দিয়ে দেবো, তারপর একটা দুখানা সাদা এই যে লাইনার পরিয়ে দিচ্ছি। ও না আমি আবার প্রত্যেকবারে জানো তো একটা জিনিস ভুল করি, লাইনার পরানোর আগে আই শ্যাডো দিতে হয় সেটা আমি জানি, কিন্তু প্রত্যেকবারে লাইনার পরাতে আগে চলে যাই, এবার আই শ্যাডোটা দেবো। গোল্ডেন আর অরেঞ্জের মধ্যে মিক্স করে আমি আই শ্যাডোটা চোখে দিয়েছি, আর গালে একটু লুজ দিয়ে দিয়েছি। আই শ্যাডো লাগিয়ে দিচ্ছি, কটা বাজে এখন, সাড়ে চারটা, না আমাদের করি ফাস্ট, আমাদের করি অনেক ফাস্ট, 15 মিনিট মনে হচ্ছে, আবার আই শ্যাডোটা লাগানো হচ্ছে। তোমাদেরকে যেই কথাটা আমি বলছিলাম, উকুনের কথাটা, ওর মাথার উকুন, ওর মাথায় এত পরিমাণে উকুন, এত পরিমাণে উকুন, মানে ওর মাথা থেকে ওর দিদার আমার
এমনকি আমার পিসি এসেছিল, আমার নিজের বড় পিসি বেহালায় থাকে, সেই পিসি এসে কদিন আমাদের সঙ্গে শুয়েছিল আমার আর মেয়ের সঙ্গে আমার ঘরেতে। সে পিসির মাথায় অল্প চুল, সে পিসির মাথায় উকুন চলে গেছে, মানে এত উকুন, তিন চার রকমের ওষুধ দিয়ে উকুন কমেনি। লাস্টে ওর একটা মানে ওর পড়ার আন্টি যে, সে একটা উকুনের ওষুধের কথা বললো, সেটা 220 টাকা দাম নিয়েছে ওষুধটা, সেটা দেওয়ার পর তোমাকে বিশ্বাস করবে না, ওর মাথা সব উকুন গুলো মরে গেছে, বুঝেছো? ওই যে দেখো গাড়ি কাকু, গাড়ি কাকুর বউ জেঠিমা বসে আছে, আমার বাবা চা খাচ্ছে। এবার আমি লাইনার পড়াচ্ছি, লাইনারটা একটু মোটা করে সুন্দর করে, আমরা চোখটা বন্ধ করে দেওয়া, পাখা চলছে শুকিয়ে যাবে, লাইনারটা পরিয়ে দিয়েছি। ও চোখের নিচে আমি কাজল দিই না, কারণ কাজল বাচ্চা মানুষ কাজল পরতে পারে না, আমরা যেভাবে চোখের নিচটা দিয়ে কাজল পরি, ওকে কাজল দিলে চোখ দিয়ে জল বেরোবে, আইলে না ঘেটে যাবে, আমি কাজলটা ওকে দিই না। ভুরু পেন্সিল করে দিয়েছি, আইভুরু পেন্সিল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটা টিপ পরে দিয়েছি লাইনারের টিপ, তার উপর উপর দিয়ে সাদা নিচ দিয়ে সাদা দিয়ে টিপ পরে দিয়েছি। কালে লুজ লাগিয়ে দিচ্ছি লাল আইসের ওদিকে, আমি নাইটি পরে আছি। গাড়ি কাকুর বউ জেঠিমা বলছে, এ বাবা তুমি এখনো সাজনি, তুমি নাইটি পরে আছো, আছি আর সাজবো বলে তাতে যাও সেজে আসো, সব লোকজন চলে আসবে। আচ্ছা লোকজন বেশি আসবে না, আসবে শুধু আনবি, আর কেউ আসবে না। আমরা লিপস্টিক পরার আগে কি করি বলতো, একটু ভ্যাসলিন দিয়ে দিই ঠোঁটে, ঠোঁটটা নরম হয়ে যায়, একটু অয়েলি হয়ে যায়, তারপরে তার উপর থেকে আমরা ইয়ে দিয়ে দিই, লিপস্টিকটা দিয়ে দিই। ভেসলিন পেলাম না, আমি বললাম একটুখানি নিভিয়া ক্রিমটাই দিয়ে দেয়, নিভিয়া ক্রিমটাই ঠোঁটে একটুখানি বললাম লাগি না, অয়েল অয়েল হয়ে গেল, দিয়ে এবার ওকে আমি ওই সাদা রংটা আনতে গেছিলাম, সাদা কালারের একটা রং কিনেছি, সেই রংটাই আনতে গেলাম, সেটাই মানে ওকে দেবো, মানে আইলাইনার দিয়ে কালো টিপ পড়বে, ওপর নিচ থেকে আমি দেবো টিপটা, দুটো ফোঁটা লিপস্টিক লাগাচ্ছি, লিপস্টিকটা ভালোভাবে লাগিয়ে দিয়ে ওকে বললাম ভালোভাবে ঠোঁটটা একটুখানি ভালোভাবে তুই হাত দিয়ে করে নে, দিয়ে তারপরে একটুখানি মোচার হলে মুছে নে, তারপরে আমি ভালো করে ফেস পাউডার দিয়ে দেবো বাবা। হয়ে গেছে মোটামুটি মেকআপ কমপ্লিট, এবার টিপ পরাবো ওকে, দিয়ে ভালো করে ঠোঁটটা এ করে অল্প করে দেবে, কিচ্ছু হবে না, আয়না দিয়ে করে নেন। তো বললাম যে ভালোভাবে একটুখানি দেখে নে, দেখে লিপস্টিকটা ভালোভাবে এ করে নে, কি বলছে তারপরে লিপস্টিকটা ভালোভাবে পরে নিচ্ছে, ভালোই হয়েছে সাজানোটা, সাজিয়ে দিচ্ছি, এবার ফেস পাউডার দিয়ে দিচ্ছি লাস্টে। দেখো ভিডিওটা এত স্লো ভাবে করেছে না, এবার দেখো আমি কি কথা বলবো বলো, সেটাই ভিডিওর মাঝখানে তো অন্য কথা নিয়ে আসতে পারি না, সেই না, এখনো তো আমি সেইভাবে ইউটিউবে কারোর সাথে আমি এখনো পরিচিত হইনি, এবার আমি আমার নানা রকম কথা তো শেয়ার করতেও পারি না, এখানে করবো আস্তে আস্তে ধীরে ধীরে সবার কাছে আমি পরিচিত হই, সবাই আমাকে ভালোবাসুক, তারপরে আমাকে বাবা চা দিয়ে গেলে একটুখানি আমি চা খাচ্ছি, বিকালে চা খেয়েছি, আবার চা খাচ্ছি,
চাটা খেয়ে নিয়ে ওর পুরো মেকআপ কমপ্লিট, স্মার্ট ওয়াশটা পরিয়ে দিচ্ছি ওকে, স্মার্ট ওয়াচ পরিয়ে দিয়ে সেট করে দিচ্ছি স্মার্ট ওয়াচটা। ওর খুব পছন্দের হয়েছে স্মার্ট ওয়াচটা, ওর খুব ভালো লেগেছে, পছন্দ করে আমাকে অনলাইন থেকে অর্ডার করিয়েছে। দুটো স্মার্ট ওয়াচ এসেছে বুঝেছো, একটা ও পরে একটা আমি পরে, দিয়ে এবার হয়ে গেল আই সেটও হয়ে গেছে, আর টিপ পড়বে। খুব ঘুম পাচ্ছে জানো তো, রাত্রিবেলা করে ভয়েসটা দিই তো সারাদিন, সত্যি কথাই দেখো মেয়ে মানুষ আমরা, আমি আদার্স কাজও করি, তার মধ্যে আবার তোমার মানে ঘরেরও কাজ থাকে, বাড়ির কাজ থাকে, কত রকম কাজ থাকে, যেমন ধরো কোনো কিছু কেনাকাটা করতে যাওয়া, মার্কেটে যাওয়া, বাজারে যাওয়া, সবসময় তো শপিং করা না, নিজেরও বাড়ির কত কিছু ঘরের সংসারে কেনার আছে, অনেক কিছু থাকে কেনাকাটা, সব কিছু করতে যাই। এবার খুব পরিশ্রম হয় কেনাকাটা করি তাই না, দেখো আর টিপটা পরে দিলাম, যে ওপর নিচে আমি মনে সাদা মনে হয় কালারটা দিয়ে দেবো, দিয়ে সাজ পুরো কমপ্লিট, গলায় কাটটা কাটবো, কাঁচি খুঁজে পাচ্ছি না, কাঁচি খুঁজে পাচ্ছি না, লাস্টে একটা ধার কম একটা কাঁচি খুঁজে পেয়েছি, দিয়ে ওটা দিয়ে খুলে দিয়েছি। মানে দেখো গলাটার মধ্যে ওরকম একটা কার পরে আছে, কেমন যেন একটা বাজে লাগছে দেখতে, রংটা যে দেবো ওপর নিচে সেটা দেওয়ার জন্য তো আমি কিছু পাচ্ছি না, আমি একটা সাদা কালারে সাদা রং দিয়ে দিয়েছি, কিন্তু ওই মেহেন্দির ওই মুখটা দিয়ে করেছি, আর গলার কাটটা কেটে দিয়েছি। এমা ভিডিওটা অনই করিস নি, তোর মাথা গেছে। টিভি চলছে, টিভিতে গাড়ি কাকুরা সবাই সিরিয়াল দেখছে, এবার ওকে একটা ফটো তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, এই টেডি বিয়ারটা আমি দিয়েছি বুঝেছো, শনিবার দিন মানে ওর জন্মদিন ছিল মঙ্গলবার, শনিবার দিনকে গিয়ে আমি আর ও মিলে টেডি বিয়ারটা কিনে নিয়েছি হাফ রাস্তা অবধি, তারপর হাফ রাস্তা থেকে আমরা রিক্সা করে টেডি বিয়ারটাকে নিয়ে বাড়ি গেছি। টেডি বিয়ারটা এইভাবে আনিনি, বড় একটা প্যাকেটে করে আমাদেরকে ভেতরে প্যাকিং করে দেওয়া হয়েছে, ও একটা রিলস বানিয়েছে, ও একটা ফটো তুলেছে, সেগুলো তো তোমার সাথে শেয়ার করতে পারবো না, সেই জন্য ও একটুখানি ফটোগুলো ভালো করে এডিট করে দিয়েছে। অনেক ফটো তুলেছে, এবার আমি আমাকে একটা ফটো তুলেছে, এই চুড়িদারটা আমার বহু বছরের পুরনো, সেই চুড়িদারটাই পরেছি, আমি কি পরবো কি পরবো, তারপর এটাই পরেছি, তারপরে আমাদের ফটোগুলো আমি আর ও তুলেছি, এই যে আমার বাবা, আমার বাবাকে কত সুন্দর ফর্সা লাগছে, ভালো লাগছে, এটা হচ্ছে আমার মা, আমার মাও কত ফর্সা, কত সুন্দর লাগছে আমার মাকে, আমার মেয়ে, টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা।